হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনের তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু বিএড অ্যাডমিশনে কি আপডেট আসছিল? অনেক স্টুডেন্টসরা টেনশন করছিল, কারণ যাদবপুরে মাত্র 2400 টাকা আপনি কিন্তু সেখানে বিএডের জন্য আবেদন অ্যাডমিশন নিতে পাচ্ছেন, যদি সিলেকশন পান তো। কারণ যাদবপুরে সিট সংখ্যাটা অন্যান্য জায়গায় 50 থাকলে যাদবপুরে কিন্তু 100টা মতন সিট থাকে বিএডের জন্য। ফাইনালি শেয়ার করছি যাদবপুর ইউনিভার্সিটির বিএড অ্যাডমিশনের অফিসিয়াল নোটিফিকেশান, যাদবপুরে নিজের ক্যাম্পাসে তাদের যে বিএড হয়ে থাকে। যা নতুন এসছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিএড এই বছর মেরিটের মাধ্যমে ভর্তি নাকি এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হচ্ছে, এবং তার টোটাল আবেদন প্রক্রিয়া, কারা আবেদন করতে পারবে, সমস্তটা বলছি একটা ভিডিওতে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বিএড অ্যাডমিশন বহু প্রতীক্ষিত, ফাইনালি চলে এসেছে নোটিফিকেশান, এবং এখানে কিন্তু আবেদন চলছে 15/9/2023 অবধি আবেদন চলবে যাদবপুর ইউনিভার্সিটিতে। এখানে সব থেকে কম টাকা আপনি কিন্তু বিএডের জন্য এখানে অ্যাডমিশন নিতে পাচ্ছেন, মাত্র 2400 টাকা করে নেয় পার ইয়ার। তো যাদবপুর ইউনিভার্সিটিতে আজকের এখানে যে বিএড অ্যাডমিশনের জন্য টোটাল সমস্ত চলে এসেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, কীভাবে আবেদন করবেন, এবং টোটাল আবেদন প্রসিডিওরটাও দেখিয়ে দেবো। চলুন প্রথমে দেখে নিই আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে বিএড অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথমত যোগ্যতা লাগছে, 50% মার্কস পেতে হবে আপনাকে গ্র্যাজুয়েশন অনার্সে, তাহলে আপনি আবেদন করতে পারছেন। এছাড়া মাস্টার্সে 50% থাকলেও আবেদন করতে পারবেন, এটা ফ্রেশার্সদের জন্য। আর যারা ডেপুটেড, যারা অলরেডি স্কুলে পড়াচ্ছেন 5-12 যে স্কুল সেখানে পড়াচ্ছেন, এবং তাদের জন্য 50% মার্কস, এবং সেক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট বা স্পেশাল অনার্স অথবা মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন। অন্যদিকে SC ST PWD যারা রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং SC ST জন্য ফ্রেশার্সদের 40% মার্কস লাগবে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে। যারা আজকের OBC A OBC B আছে তাদের 45% মার্কস লাগবে গ্র্যাজুয়েশন অথবা অনার্স গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে। অন্যদিকে যারা SC ST, যারা ডেপুটেড আছে তাদের লাগছে 40, এবং OBC A OBC B যারা ডেপুটেড তাদের লাগছে কিন্তু 45% মার্কস লাগছে এখানে আবেদন করার জন্য। এখানে ফ্রেশার্সদের বলে দিয়েছে আপনাদের ম্যাক্সিমাম 35 বছর বয়স হতে হবে, 15/9/2023 তার মধ্যেই হলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ 35 বছরের মধ্যে বয়স হতে হবে আপনাকে, আর ডেপুটেডদের কিন্তু কোনো বয়সের সীমা নেই। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই টোটাল ইনটেক যেটা রয়েছে সেটা হচ্ছে 100, এবং যারা ডেপুটেড তারা 5-12 যারা পড়াচ্ছে বর্তমানে স্কুলে এবং সেখান থেকে NOC লাগবে, তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। বলে দিয়েছে অল অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড ব্যাচেলার অ্যান্ড মাস্টার ডিগ্রি অলসো পাসড ইন অল পেপার। যারা যারা আবেদন করবেন, অ্যাপিয়ার থাকলে আবেদন করতে পারবেন না, আপনার যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট আছে শুধুমাত্র কিন্তু তারাই এখানে আবেদন করতে পারছে। আচ্ছা, এখানে জানিয়ে দিয়ে আপনি মেথড সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, হিউম্যানিটি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, প্রচুর মেথড সাবজেক্ট আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, লাইক বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের আন্ডারে যা সাবজেক্টগুলো সব পেয়ে যাবেন আপনি। এবং আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কমার্স নেই, কমার্স বাদ দিয়ে মোটামুটি অনেক সাবজেক্টই পাওয়া যায়, কিন্তু এই মেথড সাবজেক্ট এখন চুজ করার দরকার নেই, আগে ফাইনালি সিলেকশন হয়, ফাইনালি অ্যাডমিশন হয়, তার পরবর্তী গিয়ে কিন্তু মেথড সাবজেক্ট চয়েস করতে হয়। বোঝা গেল? আচ্ছা, এবং যারা PWD বা SC ST OBC আছে তাদের কিন্তু টোটাল ডকুমেন্ট দিতে হবে, এবং অ্যান্টি র্যাগিংয়ের জন্য কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বর্তমান অনেক স্ট্রিক্ট রুলস রেগুলেশন করছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু মানতে হবে। আচ্ছা, চলুন দেখে নিচ্ছি এদের সিলেকশন কীভাবে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বিএড অ্যাডমিশন হতে চলেছে 2023-2025 সালের আবেদন চলছে, এই 2023 সালে কোনো রকম কিন্তু এন্ট্রান্স হচ্ছে না বিএডের জন্য, পুরোটা হবে মেরিটের মাধ্যমে অ্যাডমিশান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কীভাবে মেরিটের ক্যালকুলেশনটা হবে চলুন দেখে নিই, কারণ অনার্সের সব নাম্বার কিন্তু দেখছে না। দেখুন, প্রথমত মাধ্যমিকের যে নাম্বারটা আপনি পার্সেন্টেজ পেয়েছেন সেটাকে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করা হবে এবং সেই রেসপেক্টে নাম্বারটা আসছে। তারপরে উচ্চ মাধ্যমিক, এই ক্ষেত্রে বেস্ট অফ 4 নাম্বার নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসরা যারা আছে, বা CBSE ISC যারা, বা NIOS যারা আছে, সবাই বেস্ট অফ 4 মানে 400-তে কত এসছে সেই নাম্বারটা দেবেন, এবং সেখানে 0.2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। জানিয়ে দিই যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ যে, বা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আছে কম্পালসারি, তার নাম্বারটা কিন্তু এখানে ইনক্লুড করলে হবে না। কিন্তু CBSE বা ISC বোর্ডের স্টুডেন্টস বা আদার্স বোর্ডের স্টুডেন্টস যাদের EVS 100 নাম্বারে পড়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছে, তারা কিন্তু এটাকে ইনক্লুড করতে পারে। তার ফলে মাধ্যমিকের নাম্বার 0.1, উচ্চ মাধ্যমিকের নাম্বার 0.2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। এবার হচ্ছে যারা পার্টের স্টুডেন্ট, পার্টের অনার্সের স্টুডেন্ট, তাদের যে টোটাল অনার্সের নাম্বারটা, অর্থাৎ জেনারেল ইলেকটিভগুলো বাদ দিয়ে যে অনার্সের নাম্বারটা, সেই রেসপেক্টে যে পার্সেন্টেজ এবং সেটাকে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। অন্যদিকে যারা আজকে CBCE স্টুডেন্ট, সেমিস্টারের স্টুডেন্ট, তাদের শুধু নেওয়া হচ্ছে কোর পেপার আর DSE, ACC পেপার কিন্তু আপনাদের ইনক্লুড করলে হবে না। অর্থাৎ কোর পেপার ধরুন আপনার যদি 1400 হয় এবং DSE পেপার যদি আপনাদের 400 হয়, তার মানে আপনার এখানে 1800 রেসপেক্টে আপনি কত পার্সেন্ট পেয়েছিলেন
সেটা আপনাকে দিতে হবে। ধরুন 1800 আমি পেয়েছি 900, তার মানে আমি 50% পেয়েছি, তাহলে 50 × 0.3 দিয়ে আপনার মাল্টিপ্লাই করে কিন্তু এই নাম্বারটা মেরিটে আসছে। বোঝা গেল সিসি আর ডিএসি এই দুটো পেপার দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার হচ্ছে পিজি, পিজির জন্য যাদের পিজি কমপ্লিট আছে তাদের হচ্ছে বলে দিয়েছে টোটাল পিজির যে মার্কস পার্সেন্টেজ এসছে সেই তার সেটাকে হচ্ছে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এখানে যেহেতু অনার্স বা এখানে যেহেতু এন্ট্রান্স হচ্ছে না, পুরোটা মেরিটের মাধ্যমে হচ্ছে, তাই এখানে যারা আজকে পিজি কমপ্লিট করে আছে তার আগে চান্স পাবে, তার পরবর্তী কিন্তু গ্র্যাজুয়েশন স্টুডেন্টসও চান্স পাবে অন্যান্য বিএড এর অ্যাডমিশনের মতন। আচ্ছা, স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্টস অফ টিচার্স আন্ডার ডেপুটেড ক্যাটাগরি উইল মেড অন দ্য বেসিস অফ নাম্বার অফ, আচ্ছা যারা ডেপুটেড আছে তাদের কিন্তু সিনিয়রিটি লেভেলে তাদের হবে, অর্থাৎ যে যেরকমভাবে যতটা সিনিয়রিটি লেভেলে অ্যাডমিশনের জন্য আবেদন করছে সেই রেসপেক্টে হচ্ছে। আচ্ছা, 15 তারিখের মধ্যে কিন্তু টোটাল এই আবেদন কমপ্লিট করতে হবে। আচ্ছা চলুন দেখে নিচ্ছে কীভাবে এটা আবেদন করবো। করে দিচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএড অ্যাডমিশনের আবেদন। দেখুন এখান থেকে গিয়ে এই যে ক্লিক ইয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশনে আপনাকে ক্লিক করতে হচ্ছে এবং এখানে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে। আর টাকা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন লাগছে না যেহেতু এন্ট্রান্স হচ্ছে না। প্রথমত আপনি দিচ্ছেন আপনার সার নেম, ধরুন আমি আমার সার নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে ফার্স্ট নেম দিচ্ছেন, আমি আমার ফার্স্ট নেমটা দিলাম। তার পরবর্তী এখানে আপনার টোটাল ঠিকানাটা দিচ্ছেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিচ্ছেন, অর্থাৎ মোবাইল নাম্বার। তার পরবর্তী এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট সেম হয় তাহলে ডি ও ডু লিখে দেবেন অথবা পুরোটাই আর একবার লিখতে পারেন। তার পরবর্তী এখানে আরেকটা ফোন নাম্বার চেয়েছে, এটা থাকলে দেবেন, নাহলে দরকার নেই। আচ্ছা, এখান থেকে গিয়ে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিচ্ছেন, মেল ফিমেল না আদার্স, মেল সিলেক্ট করলাম। তার পরবর্তী আপনার এখানে বাবার নাম লিখছেন, এখানে আপনি আপনার মায়ের নাম লিখছেন। এবার বাবা মার মধ্যে কে গার্জেন অথবা আপনি যদি কোনো লোকাল গার্জেনের আন্ডারে আছেন তাহলে লোকাল গার্জেনের নাম, তার ঠিকানা এবং ফোন নাম্বার দিচ্ছেন। আমি এবং আপনার যদি বাবাই গার্জেন হয়ে থাকে তাহলে বাবার নামটা আরেকবার এবং আপনার বাবার ঠিকানা অর্থাৎ আপনাদের ঠিকানাটা একবার দিচ্ছেন। তার পরবর্তী বলে দিচ্ছি রিলেশনশিপ উইথ দ্য গার্জেন, আপনার কে হয়, ধরুন আপনি এখানে লিখে দিলেন বাবা হলে ফাদার লিখে দিলেন, মা হলে মাদার লিখে দিলেন। তার পরবর্তী বলে দিয়েছে আপনার বাবা অথবা মা বা গার্জেন তিনি কি করেন, তিনি যদি আছে গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, বিজনেস যেটা বা সেলফ এমপ্লয়েড করছে তো সেলফ এমপ্লয়েড লিখলেন আপনি। তার পরবর্তী বলে দিয়েছে আপনার ফ্যামিলির ইনকাম কত, এখানে ফ্যামিলি ইনকাম দিচ্ছেন, কারণ বিএডে কিন্তু আপনি আবেদন করলে বিএডে অ্যাডমিশনের পরবর্তী আপনি SBMCM স্কলারশিপ কিন্তু পাবেন। আচ্ছা, তার পরবর্তী এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছেন আপনার, এখানে মাদার টাং দিয়ে দিচ্ছেন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। তার পরবর্তী এখানে ন্যাশনালিটি আছে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আপনি রয়েছে। এবং তার পরবর্তী এখানে রয়েছে আপনার প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ধরুন আপনি জন্মগ্রহণ করেছি কলকাতা, তো এইভাবে লিখে দিলাম। তার পরবর্তী আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নিচ্ছেন, স্টেট সিলেক্ট করে নিচ্ছেন। এবার চলে এসছে ক্যাটাগরি, খুব ইম্পর্টেন্ট, ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি স্ক্রল করলাম, এই যে ক্যাটাগরি জেনারেল ওবিসি এ ওবিসি বি যেটা আপনি সিলেক্ট করছেন, আমি জেনারেল সিলেক্ট করলাম। এবার চলে এসে অ্যাপ্লিকেন্ট টাইপ ফ্রেশার্স বলে সিলেক্ট করলাম, গ্র্যাজুয়েশন উইথ অনার্স, এখানে অনার্সই কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ পাস ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপিয়ার করতে পারছে না। তার পরবর্তী আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, আপনি মাইনরিটি নাকি ইয়েস কি নো করছেন, আপনি পিডব্লিউডি কি ফিজিক্যাল ডিজেবল ক্যান্ডিডেট হলে ইয়েস বা নো করছেন। তারপরে বলে দিয়েছে আপনার কি কোনো স্মার্টফোন আছে, ইয়েস বা আপনি নো করছেন যদি থাকে। তার পরবর্তী বলে দিয়েছে ওয়েদার ইউ পাসড ইউর লাস্ট এক্সামিনেশন থ্রু এ ডিস্টেন্স কোর্স, আপনি কি ডিস্টেন্স কোর্স থেকে লাস্ট এক্সামিনেশন পাস করেছেন, লাইক আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ইগনো স্টুডেন্টস কি থাকলে আপনি ইয়েস করে দিচ্ছেন, নাহলে আপনি নো করছেন। আচ্ছা, তার পরবর্তী ধরুন আমি এখানে নো করে দিলাম। তার পরবর্তী রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর গ্র্যাজুয়েশন, আপনার গ্র্যাজুয়েশন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিচ্ছেন এবং এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে মেথড সাবজেক্ট। দেখুন এখানে আপনার তিনটে ডিপার্টমেন্ট আছে, হিউম্যানিটিস, হিউম্যানিটিস মানে হচ্ছে এর মধ্যে আপনার টোটাল চলে এলো, লাইক বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এই সমস্ত সাবজেক্ট চলে আসছে, সংস্কৃত চলে আসছে। অন্যদিকে সায়েন্সের মধ্যে আপনি যেমন পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ পেয়ে যাচ্ছেন, সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনি হিস্ট্রি পেয়ে যাচ্ছেন, পল সায়েন্স পেয়ে যাচ্ছেন, এই সমস্ত সাবজেক্ট। ধরুন আমি বলছি আমি সায়েন্সে করতে চাই, আমি সায়েন্স ক্লিক করলাম। আচ্ছা, এর পরবর্তী যদিও এটা পুরোপুরিভাবে ফাইনাল হয় কিন্তু অ্যাডমিশনের সময়, তার পরবর্তী এবার আপনাকে মোটামুটি দেখুন এখানে বলে দিয়েছে রেকর্ড অফ কমপ্লিট একাডেমিক ক্যারিয়ার ফ্রম সেকেন্ডারি টু ইকুইভ্যালেন্ট, আপনাকে মাধ্যমিক থেকে টোটাল ডিটেলসগুলো আপনাকে দিতে হচ্ছে। প্রথমে আপনাকে আপনার মাধ্যমিকের স্কুলের নাম দিচ্ছেন, মাধ্যমিকের বোর্ডের নাম দিচ্ছেন, ধরুন আমি বললাম আমার স্কুলের নাম BHS, এদিকে বোর্ডের নাম লিখলাম WBBSE যদ্দূর হবে। তার পরবর্তী এখানে কম্বিনেশন অফ সাবজেক্ট আমি এখানে লিখলাম BENG, ENG, তারপর ধরুন লাইফ সায়েন্স থাকে LICS, এইভাবে
ফিজিক্যাল সায়েন্স থেকে পিএইচ ওয়াই এস এরকম থাকবে। তো এইভাবে আপনি পুরোটা লিখছেন, জিইওজি জিওগ্রাফি এইচ আই এস টি হিস্ট্রি, এভাবে পুরোটা কমপ্লিট করছেন। তারপরে বলছে কত পে কত নাম্বারে কত পেয়েছেন। তো ধরুন আমি এখানে বলছি আমার যে মার্কস ছিল ফুল মার্কস ছিল আমার ধরুন আমার ছিল হচ্ছে 700 ছিল, আমি 700-র মধ্যে আমি পেয়েছি হচ্ছে 600 পেয়েছি, এভাবে আমি লিখে দিলাম। তারপরবর্তী এখানে পার্সেন্টেজ চলে এলো, এখানে বলছে কনফার্ম আরেকবার লিখুন যে কত মার্কস পেয়েছেন, আমি এটা লিখে দিলাম। তা এবং এখানে বলছে কত সালে আপনি পাস করেছেন, আমি বলছেন 18 সালে পাস করেছি। আচ্ছা, এই এর পরবর্তী এসে উচ্চ মাধ্যমিক একদম সেমভাবে আপনি লিখছেন, এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু এখানে কম্বিনেশন বেস্ট অফ 4 লিখছেন, ঠিক আছে। এবং এখানে আপনাকে 400-র মধ্যে কত পেয়েছেন বলতে হবে, ধরুন আমি বলছি আমি 300 পেয়েছি 400-র মধ্যে। তো এখানে দেখুন পার্সেন্টেজ চলে এলো, আমাকে আবার এখানে লিখতে হবে কিন্তু 300, বোঝা গেল। আচ্ছা, এবার চলুন আমরা দেখে নিচ্ছি গ্র্যাজুয়েশান। গ্র্যাজুয়েশানে কিন্তু আমরা সব দেবো না, গ্র্যাজুয়েশানে আমরা যেটা দেবো, প্রথমত আমি গ্র্যাজুয়েশানের এখানে আমি স্কুল কলেজ আমার যে স্কুল কলেজ নাম ছিল, ধরুন আমি বলছি আমি আশুতোষের স্টুডেন্ট ছিলাম, আমি আশুতোষ কলেজ লিখলাম। এখানে আমার ইউনিভার্সিটি রয়েছে, আমি আদার্স সিলেক্ট করে দিলাম, এখানে ইউনিভার্সিটি রয়েছে এখানে। আচ্ছা, এখানে যেটা চেয়েছে আপনার কম্বিনেশন অফ সাবজেক্ট কী ছিল, আমি কিসে অনার্স ছিল। ধরুন আমি বলছি আমার আমি যেহেতু সায়েন্স বলেছি, আমি বলছি আমার ম্যাথামেটিক্স ছিল। তারপরে এখানে বলছে আপনি মার্কস অবটেন কত পেয়েছেন, আমি বললাম সাধারণত 1800-তে পরীক্ষা হয়েছে আমার, এটা আপনারা পুরো ক্যালকুলেট করবেন 1400 সিসি 400 ডিএসি কিনা। তো 1800-র মধ্যে ধরুন আমি পেয়েছি 1000, তো এইভাবে লিখলাম 1000, এখানে লিখলাম 1000, বোঝা গেল। এইভাবে জাস্ট আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, তার পরবর্তী এখানে আপনার মাস্টার্স ডিগ্রি কোনো কিছু থাকলে সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখানে যেহেতু আদার লিখেছি, আমি এখানটায় লিখে দিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি, যেহেতু আশুতোষ কলেজটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, তার পরবর্তী এখানে এম এ এম এসসি এম কমটাও একদম সেম, এম এ এম এসসিটা যেটা আপনি সেমভাবে দিচ্ছেন। আচ্ছা, এবার যেটা চলে এসছে ওয়েদার নাও এ স্টুডেন্টস অফ যাদবপুর ইউনিভার্সিটি অর এ স্টুডেন্টস অফ আর্লিয়ার অর নট সাবসিকুয়েন্ট মাইগ্রেটেড, আপনি কি মাইগ্রেশন নিয়ে নিয়েছেন বা আপনি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি নো করে দিলে নো, ইয়েস থাকলে ইয়েস, ঠিক আছে। আপনি যদি যাদবপুরের স্টুডেন্টস হন তাহলে ইয়েস, বাকিটা নো। আচ্ছা, এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, ডিপার্টমেন্ট, এই সমস্ত কিছু এই এই যা যা কিছু আছে এগুলো যাদবপুরের স্টুডেন্টস হলেই দিতে হবে। পরবর্তী বলে দিয়েছে আপনি কি বর্তমানে কোনো কিছু অন্য কিছু পড়াশোনা করছেন, যদি পড়াশোনা করছেন তাহলে সেটা এখানে দেবেন, যে আপনার রেজাল্ট বেরোয়নি, আপনি এখনও বর্তমানে কোনো কিছু যদি পড়ছেন তো সেটা আপনি এখানে দিতে পারছেন। তো তার পরবর্তী বলে দিচ্ছে আপনি কি বর্তমানে কাজ করছেন, ইয়েস থাকলে ইয়েস, নাই নো করে দিচ্ছেন, এবং ইয়েস করলে এখানে ডিটেলসগুলো দিতে হবে। দেওয়ার পরবর্তী ফাইনালি আপনাকে এই দুটো ক্লিক করে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হচ্ছে। তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি। তারপরে যাদবপুর কিন্তু ফাইনালি মেরিটের মাধ্যমে ভর্তি নিচ্ছে, কম্পিটিশন খুব হাই যাবে, পরবর্তী তার আপডেটগুলো নিয়ে চলে আসবো, সঙ্গে থাকতে হবে। আর আমি অলরেডি তো অনেক কটা বিএড এর আপডেট পরপর শেয়ার করছি, একটু দেখে নেবেন। চলুন এখনও বন্ধু সাইন আউট করছি, ভালো থাকবেন।